ফিলিস্তিন একটি দেশে কিছু মানুষ নির্যাতিত হইতেছে, বিষয়টা এমন না, এটা গোটা পৃথিবীর 200 কোটির কাছাকাছি মোমেনের প্রত্যেকের সমস্যা। এটা আমাদের প্রত্যেকের কলিজার মধ্যেই কি চলছে, রক্তক্ষরণ হচ্ছে। অতএব এই বিষয়টা বর্তমান আরব বিশ্বের অনেক বিধগ্ধ মুত্তাকি আলেমরা অনুরোধ জানাইছে একটা কথা, যে কমপক্ষে এই পৃথিবীর 200 কোটি মুসলমান প্রত্যেকের কানে কানে কলিজায় কলিজায় জবানে এই কথাটা শুধু বুঝাইয়া দিয়েন, ফিলিস্তিন শুধু একার কোনো সমস্যা না, ফিলিস্তিন আমারও বিষয়, ফিলিস্তিন আপনারও বিষয়, ফিলিস্তিন 57টা মুসলিম বিশ্বের 200 কোটি মুসলমান যেখানেই আছে, আফ্রিকার জঙ্গলে হোক, আটলান্টিক মহাসাগরের ওই পারে হোক, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যেখানেই কালেমাওয়ালা, তাদের প্রত্যেকের জন্য এই কথা শুনানো, বলা, মুখে উচ্চারণ করা যে ফিলিস্তিন আমার, ফিলিস্তিন কার, বাইতুল মুকাদ্দাস আমার, মসজিদে আকসা আমার। এটা বেঈমানের হইতে পারে না, এটা ইহুদিদের হতে পারে না, এটা এটা কানে কানে জবানে জবানে মুখে মুখে উচ্চারণ করতে হবে। আমাদের জীবন চলার পথে সব ব্যাপারে ছোট বড় আপদ মুসিবত পেরেশানি সুখ দুঃখ আবেগ অনুভূতি জুলুম নির্যাতন যেই কোনো কিছুর ক্ষেত্রে আমাদের কোরআন আমাদের জন্য সবচেয়ে বড় সান্ত্বনা। আমাদের কোরআন পৃথিবীতে যখন যা ঘটবে ঘটছে সব কিছুর ব্যাপারে আমাদের কোরআনে আমাদের জন্য দিক নির্দেশনা আছে, সব বিষয়ে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া নাযযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই, নবী আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি, কেমন কোরআন, তিবিয়ানান লিকুল্লি শাই, আল্লাহ তাআলা নিজে বলেন এতে সমস্ত বিষয়ের বিস্তারিত বর্ণনা আছে, একেবারে ছোট্ট বিষয় বড় বিষয়, ব্যক্তিগত বিষয় আন্তর্জাতিক বিষয়, রাষ্ট্রীয় বিষয় সামাজিক বিষয়, প্রতিটি ইস্যু প্রতিটি বিষয় কোরআনুল কারিমের মধ্যে বিস্তারিত বর্ণনা আছে। কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কিতাবের মধ্যে কোনো কিছুর আলোচনা বাদ দেই না। তাহলে এ কথাটা প্রথম মনে রাখতে হবে দিল থেকে, আমার ঘর পরিবার, আমার ব্যক্তি জিন্দগি, রাষ্ট্রীয় জীবন অথবা আন্তর্জাতিক পরিমণ্ডল, পৃথিবীর সব বিষয়ে মানুষের সব প্রয়োজনে করণীয় কি, উচিত কি, দিক নির্দেশনা কোরআনে আছে, হুদাল্লিন নাস, কোরআনকে আল্লাহ তাআলা বলছেন বিশ্ব মানবতার হেদায়ত, শুধু মুসলমান না সারা পৃথিবীবাসীর জন্য হেদায়ত, পথ নির্দেশ, দিক নির্দেশন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন আনা লাকুম মিসলাল ওয়ালিদ ও আল্লিমুকুম কুল্লা শাই, আমি তোমাদের পিতার মতো, আমি তোমাদের জীবনের সব কিছুই তোমাদেরকে শেখাবো, কুল্লা শাই। তাহলে এত বোঝা গেল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সব বিষয় বলে গেছে, বুঝায় গেছে, করণীয় কর্তব্য ঠিক করে গেছে, দিক নির্দেশনা দিয়ে গেছে। ইসরাফিলের ফু পর্যন্ত পৃথিবীতে সংঘটিত ঘটনা কি হবে, কিভাবে হবে, করণীয় কি, সে ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বলেছেন, হাদিসের কিতাবে আছে, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পড়েছি। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা ফজরের নামাজের পর থেকে মসজিদে নববীতে বয়ান শুরু করছে, মাগরিবের নামাজ পর্যন্ত ওই দিন শুধু নামাজ পড়ছে আবার বয়ান করছে,
নামাজ পড়ছে, আবার বয়ান সারা দিন নবীজি শুধু কেয়ামত পর্যন্ত কি কি হবে তার বিস্তারিত বর্ণনা দিছেন। সাহাবীরা বলেন যে যার মনে রাখার সম্ভব হয়েছে যে দূর সে দূর মনে রাখছে, কিন্তু বাকি নবীজি বিস্তারিত বলছে, কিচ্ছু বাদ দেয় না। ইসরাফিল ফুঁ দিবে, পৃথিবী ধ্বংস হবে, এরপরে কি হবে সব তিনি বলেছেন। এই জন্য কোরআন এবং সুন্নাহ আমাদের এই দুই উৎস আমাদের জিন্দগির জন্য পাথেয়, সুখেও দুঃখেও, সচ্ছল অবস্থায়ও অসচ্ছল অবস্থায়, প্রচন্ড বিপদ মুসিবত পেরেশানির সময়ও আবার সুখ স্বাচ্ছন্দ্যের সময়, এটাই বাস্তব। তো এই কোরআনুল করিমের মধ্যে একটা লক্ষণীয় বিষয় হলো, আলোচনার বিষয় হলো, কোরআনুল করিম আমাদেরকে, মানে আমরা যারা মুসলমান ইমানদার আখিরি নবীর উম্মত, কোরআনুল করিমের মধ্যে পেছনে একেবারে আদম আলাইহিসসালাম থেকে নিয়ে ঈসা নবীর পর্যন্ত এই পুরাটার সময় পৃথিবীর উল্লেখযোগ্য ঘটনা, পৃথিবীর উল্লেখ, ভাই এই হাতে এমনি মোবাইল যারা এমনি ধরে রাখছেন নামা, এটা নামা না নামা এমনি শুনে নেন, এমনি শুনলে ভালো, এটা তো একটা ওয়াল, ছোট্ট একটা দেওয়াল মাঝখান দিয়ে ধরে রাখলে অর্থ হলো হুজুর আপনারাও আমি দেখতে পারি না, আমনও আমারে দেখতে পারেন না, সমান সমান আমরা এক হুজুরে কই, তুইও আমারে দেখতে পারস না, আমিও তোরে দেখতে পারি না, যা সমান এটা এরকম। হ্যাঁ এটা হলো নিজের থেকে আলেমে দিনকে আলাদা করে ফেলা, মাঝখান দিয়ে একটা ছোট্ট দেওয়াল তোলা, মোবাইলে শুনবে তো তখন ওলামায়ে কেরাম উপস্থিত নাই যখন, এখন তো উপস্থিত আছে, পরে শুনবার ব্যবস্থা তো এরা করতেছে, এই যে দেখেন না শত শত তারা কত কথা শুনে, বেচারারা এত কথা শুনছে এরপরও তারা তাগড়ি ঠিকই লাগাইছে, কি করবে, মাইক ম্যান কত কিছু কইছে, সবাই কত কিছু কইছে, কেন আমি চিন্তা করছি আমি যদি কই বেড়ারা এসে কব আরে কাল লাগে কি করি, কষ্ট তো করে সবাই, আল্লাহর দিন পৌঁছাবার যদি ফিকির থাকে সারা পৃথিবীব্যাপী মুসলমানের কাছে, বিশেষ করে বাংলা ভাষী মুসলমানদের কাছে যদি দিন পৌঁছাবার নিয়ত থাকে তো বরকত হবে, আল্লাহ তাআলা এই ছেলেদের মধ্যে ইখলাস দান করে। তো বলতেছিলাম মনোযোগ দিয়ে শুনলে ভালো, সামনাসামনি তাকাই, নজরে নজরে বরকত, দিলে দিলে বরকত, চোখের চাহনিতে ভীষণ বরকত, এক লক্ষ কথা শোনা আর কোনো আল্লাহ ওয়ালা কোনো আলেমে দীনের একবারের চোখের পলক আপনার উপরে পড়া ঠিক মতো আপনি কাম দিন হোতা হজর হো কি নজর সে, আল্লাহ ওয়ালার নজর থেকে নিজের মধ্যে দিন দাঁড়িয়ে আসে, হৃদয় উঠলে উঠলে কলিজার মধ্যে তুলপার শুরু হয়, হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলার মহব্বতের ঝর্ণা শুরু হয়। এজন্য আগের দিনের মানুষ আল্লাহওয়ালা বুজুর্গ হক্কানি রব্বানি আউলিয়ায়ে কেরামের কাছে বেশি বেশি যেতেন, এই কারণে যে কোনো আল্লাহওয়ালার নজরের বরকতে যেন আমার মধ্যে ইবাদত আমলের জজবা আসে, আমলের প্রেরণা আসে। এজন্য প্রিয় ভাই সব সময় চেষ্টা করবেন সামনাসামনি শুনবেন, জুমার নামাজের বয়ান কাছের থেকে শুনবেন। আমি তো সব সময় বলি গাফেল যারা তারা বয়স্ক লোকও গাফেল, ছেলে বয়সীরাও গাফেল, বয়স্ক গাফেল যারা তারা গাঁড় ফালাইয়া ওয়াজ করে ইমাম সাহেব জুমার বয়ান মুরব্বি সামনে বইয়া এই ঘাড় নিচের দিকে ফেলাইয়া বসে বসে জিমায় জুরায় জুরায় এই ডে আপনার ওয়াজ শোনা, এই যে গেঁড়ি ফালাইয়ে দেন এরম করে এই ডে ওয়াজ, এবং উনি ওয়াজ হনে কি তাই উঙ্গা বইয়া বইয়া গুঙ্গা, যখনই ওয়াজ শেষ আপনার ঘুমও শেষ, আপনি জিগাইবেন সাসা আর ঘুমাইতেন না,
বলবো আসলে ঘুমাইলাম হইলে হুজুর তো আছে, হুজুরের দোষ, হুজুরে যদি আটটু আসবে তো আমি আটটু ঘুমাইতাম, কাজের একটা দোষ হলো মূলত কার, ইমাম সাহেবের দোষ, এটা উনি ওয়াজ ছাইল কেন, ওনারে কোন আটটু ওয়াজ করছে তো দেখুক আমি একটু ঘুমাইনি। এই এই লোকগুলো গাফেলই থাকে, এদের জিন্দগির উল্লেখযোগ্য পরিবর্তন হয়। যুবকগুলো পিছনে বসে বসে এই ঠেলা ঠেলি, কান টানে, চুল টানে, ফ্যান টানে, গেঞ্জি টানে, শাক টাইনা ধরে মোবাইল টিপে বসে বসে এই অপদার্থ অপদার্থই থাকে। আজি এই মানে যেই ডকে ঢুকছে এই ডকে চুল শাক প্যান্ট কথাবার্তা চাল চল একরকম, জিন্দগি আর বদলায় না, জীবন সুন্দর হয়। কারণ সুন্দর হবে যার দ্বারা, সে তো কিছু শুনি কিসের থেকে সুন্দর করলো, সে অনুভূতি আসবে কি দিয়ে, এ তো মনোযোগে দেবে, কথাই তো শুনে, তার কাছে তো তার বান্দ্রামিটাই সব কিছু। এই জন্য গাফেল সব সময় বঞ্চিত থাকে, মাহরুম থাকে, এটা গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, বন্ধু আপনাকে বলছি সারাক্ষণ আমাকে স্মরণে রাখবেন, এক মিনিট কখনোই আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না। অথচ নবীজি গাফেল হওয়ার প্রশ্নই আসে না, আসে নবীজি গাফেল হবেন কেন, কিন্তু এর পরেও আল্লাহ তাআলা বলতেছে ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। এই জন্য দয়া করে সব সময় বলি, আমি সব সময় খেয়াল চেষ্টা করি এটা বলতে, মনোযোগী হওয়া, মনোযোগী হওয়া। হ্যাঁ দেখে দেখে সোফা কিভাবে আনে দেখে, দেখো ভাই দেখো এইভাবে সোফা ধরতে হয়, ঠিক আছে তো সামনে দিকে তুমিও এমনি ধরবে, বুঝাইলাম এতক্ষণ যে গাফেল হইয়েন না, তো এখন আবার সেই খামখেয়ালি চলেন। তো বলতেছিলাম, আমার কথাটা শুনেন, আমি অল্প একটু কথা শুধু তর্জমা বলবো, আমি লম্বা চারটা আয়াত পড়ছি, চারটা পর্যন্ত সময়, এরপরে আজান, সোয়া চারটায় জামা জামা। তো এই কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা পূর্ববর্তী বহু জাতির ইতিহাস, সেই আদম থেকে ঈসা নবী পর্যন্ত পুরাটা সময়, কম সময় না লম্বা সময় পৃথিবী, এই পুরা সময়টাকে আল্লাহ তাআলা কোরআনুল করিমের এই অল্প পাতায় নিয়ে আসছে। সুবহানাল্লাহ, পৃথিবীর একেবারে আদম থেকে আমাদের নবীর পূর্ব পর্যন্ত পৃথিবীর উত্থান পতন, পৃথিবীতে অনুগত বান্দা কারা ছিল, অবাধ্য বান্দা কারা ছিল, অনুগত বান্দাদের পুরস্কার কি হয়েছে, অবাধ্য বান্দাদের শাস্তি কি হয়েছে, কার পরিণতি কি হয়েছে, এই সবটা কথা একেবারে আদম থেকে ঈসা আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে উল্লেখ করছে। সুবহানাল্লাহ, শুধু আমাদের এই আখেরি পয়গাম্বর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার পরে ওনার যেই 23 বছর নবুয়তের সময়, এই সময়টাতেও মক্কাবাসীদের বা ওনার সমকালীন মানুষের বিভিন্ন হালাত আল্লাহ তাআলা তখনও উল্লেখ করছে। নবীজির ইন্তেকাল তো অবস্থা জানানোর বর্ণনা, এইটা বর্ণনাটা শেষ, আল্লাহ তাআলা এরপরে ফয়সালা শুনিয়ে দিছে, এরপরের বাকি সংবাদ শাস্তি শান্তি নেককারদের পরিণতি অবাধ্যদের পরিণতি এগুলো সব এরপরে শোনাবো, শুধুই কেবল হাশরের মাঠে, কথা বুঝছেন না, আর সামনে শুনাবে কখন, হাশরের মাঠে, কারণ আর নবীও আসবে না, আর শরীয়তও আসবে না, আর কিতাবও আসবে না, আর কোনো নতুন ধর্ম আসবে, কিন্তু আগের সব কিছুর বর্ণনা আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে যেটা যেটা দরকার উল্লেখ করছে। তো এই কোরআনুল করিমের মধ্যে পূর্ববর্তী বহু ব্যক্তি, বহু সম্প্রদায়, বহু জাতি, তাদের বিস্তারিত বর্ণনা আলোচনা এই কোরআনে আছে, ইতিহাসের আন্দাজে না, নসিহতের আন্দাজ। ঘটনা দুই রকম, এক হইল সময় কাটাবার জন্য বিনোদনমূলক কিচ্ছা বলা,
গল্প বলা, এটার কোনো মূল মাকসাদ হলো সময় কাটানো এবং বিনোদন, মানে সময়টা পার করা। এই এক দেশে এক রাজা ছিল, রাজার ছেলে ছিল, ছেলে নৌ ঘোড়া চড়ছে, ঘোড়া চড়ে যাইতে 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 এক জঙ্গলে গেছে। জঙ্গলে গিয়া একটা ঘর দেখছে, ঘরে গিয়া দুঃখে দেখে একটা রাজকুমারী ঘুমাইয়া রয়েছে, হেরে উড়াইছে, উড়াইয়া বলছে তোমার আমি বিয়ে করব। আগের গল্পের রাজকুমারীও রে বিয়ে করতে কইতো, এখনকার মতো অসভ্য ছিল না আগে, কথা বুঝেন না, এখন তো ভাগ্য নেই দেখা, আগে এরকম ছিল না, আগে কত বিয়ে করবো। তারপরে রাজকুমারী বলছে যে পাশে একটা কূপ আছে, এটার তলে একটা ভ্রমর আছে, ওইটা এক ডুব দিয়া গিয়া আপনি যদি টিপ দিয়া মাইরা ফেলতে পারেন তো রাক্ষস মরে যাবে, আমার যে আটকাইয়া রাখছে এরপরে আপনি আমার বিয়ে করতে পারেন। বেচারা এই কষ্ট করে এই ভ্রমর মারছে গিয়া, এরপরে রাজকুমারী বিয়ে করছে, এখন সুখে শান্তিতে বসবাস করতেছে। এই কাহিনী আর কি, এইগুলা কোন দেশ কে কি কাহিনী বলো না কি একটা কইলাম আর কি। তাইলে এই ছিল দুনিয়াবি ঘটনা অথবা ইতিহাস। যারা এমনি স্বতন্ত্র ইতিহাস নিয়ে চর্চা করে, ইতিহাস লেখে, বলে, তারা সম তারিখ ঘটনার বাই সিরিয়াল অবস্থা এটা বর্ণনা করে, কিন্তু কোরআনুল করিমের বৈশিষ্ট্য হল উপদেশের জন্য, ইব্রতের জন্য কোরআন ঘটনা বলে, নসিহতের জন্য। এই জন্য ঘটনার ঠিক যে দূর, যেই অংশটুকু উপদেশের জন্য আমাদের জীবন গঠনের জন্য দরকার, ও দূরই বলছে, এর আগেও বলে নাই এর পরেও বলে, এটা হলো কোরআনের বর্ণনার বৈশিষ্ট্য। এখানে আপনার শুধুই একবারে দাগ নম্বর খতিয়ান নম্বর সহ বিস্তারিত আপনার বলা মাকসাদ না। আমার আম্মারে দেখতাম, আমার মা, এই মারে যদি জিগাইতাম মা নানার বাড়ি গেছে, মামা কি কইছে, তো মামা কি বলছে এটা না আপনি কইবেন, আমারে মায় কইতো ফুত পরে গেলাম, গিয়া সারা গরম, তোর মামিরে কইলাম সাই একটা ফিড়ি দাও, তো দিছে ফিড়ি, তোর মা বোরকা খুললাম, হ্যাঁ কইলাম এক গ্লাস পানি দাও, আমি সবসময় বলতাম মা আল্লাহ দোয়াই, মামু কি কইছে হে কথাটা, কথা বুঝছেন না, ফানি দাও অথবা আপনার বোরকা খোলক অথবা ফিরা দল, ইডি ফরে কনাম আপনি আগে মামুর কথাটা কন, এই তো উত্তর লগে কত কথাটা কইয়া কি নাই শান্তি পাই না। তাইলে এই হলো মানুষের সমাজের সিস্টেম, মানে একবারে বাই সিরিয়াল কি করে বর্ণনা করে। তা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এভাবে বলেন, আল্লাহ তাআলা বলেছেন ঘটনার শিক্ষণীয় যেই অংশটুকু আমাদের জন্য, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, আল্লাহ তাআলা বলেন ঘটনা সমূহের মধ্যে বুদ্ধিমান বিবেকবান বিচক্ষণদের জন্য নিশ্চয়ই উপদেশ রয়েছে। তাহলে আমার আল্লাহ কোরআনে যে ঘটনা বলছেন সেখানে শুধুই উপদেশকে সামনে রেখে, শুধু সময় পার করা, গল্প বলা, বিনোদন করা, নাটক বানানো, সিনেমা বানানো, গল্প বানানো, এই উদ্দেশ্যে না। আচ্ছা এটা কেন বললাম, এই ভূমিকাটা কেন বললাম, এই কোরআনুল করিমের মধ্যে আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত পিছনের পুরাটা সময় আল্লাহ যত জাতি যত ব্যক্তি যত সম্প্রদায়ের ঘটনা বর্ণনা করছেন, এর মধ্যে অসংখ্য অবাধ্য জাতি, অকৃতজ্ঞ জাতি, সীমা লঙ্ঘনকারী জাতি, আল্লাহর হুকুম অমান্যকারী জাতির বর্ণনা কোরআনে আছে। সর্বপ্রথম কাবিলের আলোচনা দিয়ে অবাধ্যতার শুরু করছেন বয়ান, সর্বপ্রথম অবাধ্যতা আল্লাহর নাফরমানি এই পৃথিবীর মধ্যে, সেটা হলো কার দ্বারা, আদম আলাইহিসসালামের দুই ছেলের ওই যে বিবাহ কেন্দ্র করে যে ঘটনা ঘটছে, কাবিল হাবিল, এই কাবিল এখান থেকে শুরু করছে। এরপরে নূহ আলাইহিসসালামের কওম, হযরতে হুদ আলাইহিসসালামের কওম, শুআইব আলাইহিসসালামের কওম, সালেহ আলাইহিসসালামের কওম, এরপরে ফেরাউন, এরপরে নমরুদ, এরকম অসংখ্য ব্যক্তিদের ঘটনা এবং সম্প্রদায়ের ঘটনা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করছেন, এবং সেখান থেকে
তারা কে কি নাফরমানি সীমা লঙ্ঘন অবাধ্যতা করছে এটার বলে তাদের পরিণতি কি হয়েছে এটাও আল্লাহ বলে আমাদেরকে সবক দিছেন যে আমার বান্দা তোমরা আখিরি পয়গম্বরের উম্মত তোমরা কেউ এই ভুল পুনরাবৃত্তি করো না কারণ তোমরা সুদ্রাইবার টাইম পাইতা না তুমগো পরেই কে আমার কথা বুঝেন নাই আমগো পরেই কি বলেন না সামনে শুধুই কে আমার সামনে শুধুই আখিরি মুনাজাত মানে আর আর কিছু নাই শুধুই পৃথিবী শেষ হবে এই এই জন্য আল্লাহ তাআলা বারবার উল্লেখ করছে এখন এই যতগুলো আদম থেকে ঈসা নবী পর্যন্ত যতগুলো অবাধ্য জাতি অবাধ্য ব্যক্তি অবাধ্য সম্প্রদায় নাফরমান অকৃতজ্ঞ সীমালঙ্ঘনকারী জাতির কথা আল্লাহ বর্ণনা করছেন পুরা কোরআনে তন্মধ্যে সবচেয়ে বেশি বাড়াবাড়ি সীমালঙ্ঘনকারী অবাধ্য নাফরমান যে জাতি সবচেয়ে বেশি কষ্ট দিছে আল্লাহর হুকুমের নাফরমানি করছে বারবার তারাই হলো আজকের এই অভিশপ্ত ইহুদি জাতি এই বর্বররা এই বেঈমানরা যন্ত্রণা শুধু আজকে দিচ্ছে এরা একেবারে শুরু থেকে যেদিন থেকে তাদের সম্প্রদায় শুরু সেই থেকে তারা হযরতে ইয়াকুব আলাইহিস সালাম উল্লেখযোগ্যভাবে ওনার থেকেই ধরা হয় ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম এরপরে এদেরই পরিক্রমায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরতে ইসহাক আলাইহিস সালাম হযরতে ইসহাক আলাইহিস সালামের বংশধর হলো এই বনি ইসরাইল হাজার হাজার নবী এই বনি ইসরাইল এদেরই পরিক্রমায় হযরত মূসা আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালাম এই বনি ইসরাইলদের নবী এই বনি ইসরাইল সেই ইয়াকুব আলাইহিস সালাম থেকে শুরু এই ইয়াকুব আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত সর্বযুগে সবচেয়ে বেশি আল্লাহর নাফরমানি পৃথিবীতে সবচেয়ে বেশি অনর্থ দুষ্টামি হাঙ্গামা বিশৃঙ্খলা ফিতনা ফাসাদ আহাজারি সন্ত্রাস খুন অনিয়ম বিশৃঙ্খলা সবচেয়ে বেশি করছে এই বেঈমানি এই জন্য এই কোরআনুল করিমে সবচেয়ে বেশি বর্ণনা এই ইহুদিদের অবাধ্যতার কথা হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় নবী তাদের মূসা নবী যাকে আল্লাহ তাআলা পুরো বনি ইসরাইলের নবী বানাইছিলেন এবং উনি দীর্ঘ সময় পর্যন্ত তাদের সংশোধনের জন্য দিবা রাত্রি মেহনত করছেন কিন্তু এরা মূসা নবী এবং তার পরবর্তী প্রত্যেক নবীকে জ্বালাইয়া কইলা কইলা করে লেছে একের কইলা কইলা করেছে এমন কোন যন্ত্রণা বাকি নাই এরা করে এই এই জন্য কোরআনুল করিমে সবচেয়ে বিস্তারিত বর্ণনা কোরআনুল করিমে কোন নবীর আলোচনা সবচেয়ে বেশি মূসা নবীর আলোচনা কোন নবীর বলেন না কোরআনের সবচেয়ে বেশি আলোচনা হলো মূসা নবীর আলোচনা মূসা নবীর কওম এই বনি ইসরাইল যাদের থেকে ইহুদি এই তাওরাতের অনুসারী তারা নামে তাওরাতের অনুসারী তো মূল তাওরাত যেটা নবীর উপরে নাজিল হয়েছিল তুর পাহাড়ে 40 দিন অবস্থানের পরে সেই মূল তাওরাত তারা আপনার বিকৃত করে রদ বদল করে যা মন চায় তা এটার মধ্যে বাড়াইয়া কমাইয়া এটার একেবারে তসপস করে ফেলছে আজকের পৃথিবীতে মূল তাওরাতের কোনো কপি হ্যাঁ সাত্তবক জমিনের নিচেও নাই পৃথিবীর কোনো ইহুদির কাছে খ্রিস্টানদের কাছে তাওরাত ইঞ্জিলের মূল কোনো কপি যেটা নবীর উপরে নাজিল হয়েছে ওই সময়ের লিখিত সংরক্ষিত এমন কোনো কপি নাই আমাদের এই কোরআনের মূল লিখিত কপি সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা পড়তেন যেটা সংরক্ষণ করে লিখাইছেন সেইটার কপি আজও পৃথিবীতে সংরক্ষিত আছে আলহামদুলিল্লাহ তো এই বনি ইসরাইল থেকেই আপনার ইহুদিরা ইহুদিরা হযরত আপনারা অনেকে জানেন ওই কথাটা হযরত ইয়াকুব আলাইহিস সালামের
উনারই নাম হলো ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা উপাধি ছিল ইসরাইল। এই আজকে যে ইসরাইল বলে এই রাষ্ট্র, এটা ইয়াকুব আলাইহিস সালামের নাম ইসরাইল। অর্থ হইল আমাদের আরবি ভাষায় আব্দুল্লাহ, মানুষের নাম আছে না আব্দুল্লাহ, আব্দুল্লাহ এই শব্দের যেই অর্থ ইসরাইল এটারও এই অর্থ আল্লাহর বান্দা। এই ইসরাইল অর্থ আল্লাহর বান্দা। আর ইয়াকুব আলাইহিস সালামের যেই দশ ছেলে আপনার ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে দিছে, আপনারা জানেন না, এখানে একজন ছেলের নাম ছিল ইয়াহুদা। ইয়াকুব আলাইহিস সালামের এই দশ ছেলে মানে যার পরামর্শে হত্যা না কইরা কূপে ফেলাইছে এই বড় ভাই ইয়াহুদা। তো এই ইয়াহুদি তাদেরকে ওইখান থেকেই বলা হয়, তারা ইয়াকুব ইউসুফ, এরপরে আপনার ধারাবাহিকভাবে হযরত ইব্রাহিম, হযরতে মূসা, এই নবীদের ইসহাক, উনাদেরই বংশধর, এদেরই বংশ, এরা নবীদের বংশধর। কিন্তু এদের স্বভাবের ভিতরে অধিকাংশ, সবাই না, অল্প কিছু মানুষ তাদের মধ্যে নেককার, সৎকর্মী, যারা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সত্য সত্য কালেমা গ্রহণ করে কালেমা ওয়ালা হয়ে গেছে, কিন্তু অধিকাংশই ছিল দুষ্ট মাথার অধিকারী। এই জন্য পৃথিবীর এখনো আজকের পৃথিবীতে যত বিশৃঙ্খলা, যত অনিয়ম, সারা বিশ্বব্যাপী যত গোলযোগ হয়, যত ফিতনা ফাসাদ হয়, যত দেশে দেশে মারামারি হয়, যতখানে যত অনিয়ম হয়, বিশ্বাস করেন এই বেঈমানরাই সমস্ত গন্ডগোল লাগায়, কলকাঠি চালায়। এদের স্বভাবটাই হচ্ছে এরা আড়ালে থেকে গোটা পৃথিবীর সমস্ত অনিয়ম, কিছু মানুষ আছেই একের যেখানে বসে একের স্বাভাবিক বয়লে হাতে খোসা দেয়, কথা বুঝছেন, তার স্বভাবটাই এমন, স্বভাবটাই এমন। আমরা ছোটবেলায় শুনছিলাম একজনে যখনই কোনো হানে খানা খাইতো, দাওয়াত খাইতো, তে শুধু দোষ করতো, এটা এটা না, মানে এটা বালা না, এটা মজা না, এটা স্বাদ না, এখন একটা কিছু কই। তো একদিন তারে সামনে রাইখা যে আমনে কোন কি কি আইটেম রাইন্তো আনাইছে, আমনে সামনে থাকেন, আমনেরে দেখাইয়া সব রান্দা হইব, কোনডা কিভাবে দিত সব হের কথা মতো আইটেম, হের কথা মতো রান্দা হইছে, একশো একশো ঠিক হইছে খাইয়া টাইয়া। আজকে জিগাইছি যে আজকে কোনো অসুবিধা আছে না, কয় এত ভালো বালা না, এত ভালো ওই হেতের দৈন্তার না কেন ঠিক রাখছে, তার যে অভ্যাস কি বলা না বলা এইটা হে কি রাখছে ঠিক রাখছে, এত ভালো কি না ভালো এই ঠিকের। এই ইহুদিদের অভ্যাস কখনোই, কোরআনুল কারীমে এখানে আছে ওবালাউনাহুম বিল হাসানাতি ওয়াসাইয়্যাত, আল্লাহ বলেন আমি কখনো তাদেরকে সুখে রাখছি, কখনো কষ্টে ফেলছি, দোনোভাবে তাদেরকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করছি, কিন্তু লাআল্লাহুম ইয়ারজিউন, আমি আল্লাহ চেয়েছিলাম তারা যেন ফিরে আসে আমার দিকে, কিন্তু এরা সুখে রাখলেও তারা আমার বিরুদ্ধে কয়, দুঃখে রাখলেও আমার বিরুদ্ধে, এরা এমন খারাপ। হ্যাঁ কোরআনে আছে ইহুদিরা যখন সুখে থাকতো, অর্থ সম্পদ ব্যাপক তাদের প্রচুর হয়, তখন তারা বলে ইন্নাল্লাহ ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া, কোরআনে ইহুদিদের কথা এটা, আল্লাহ হলো ফকির আমরা হইলাম ধনী। এরপরে যখন দুঃখ রাখে, আজাব মুসিবত নির্যাতন জুলুম তাদের উপরে যখন কাউরি দিয়া করায়, তারা যখন নিশ্চিন্ন হইয়া যায় আর ভিক্ষা করে অর্থবিত্ত থাকে না, তখন বলে ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাত ছোট হইয়া গেছে, ওনার আগের মতো নাই হবার কাছে, বলুনি দিলে কয় আল্লাহ ধরে নাই, দিলে কয় আল্লাহ ফকির আমরা ধনী, না দিলে বলে আল্লাহ এখন দেয় না, আল্লাহ ধরে নাই করতে দিব, আল্লাহ বলে এই হলো তাদের অভ্যাস। তো আমি আপনাদেরকে শেষ লম্বা কথা একটা জিনিস শুধু অনুরোধ করছি, দুইটা বিষয়, এক হলো কোরআনুল করিম থেকে আপনারা আল্লাহর কোরআন থেকে হযরতে মূসা আলাইহিস সালাম, বনী ইসরাইল এবং ইহুদিদের ইতিহাস পড়ার চেষ্টা করবেন। আর এখানে শুধু তর্জমাটা আমি শুনাইতে চাই, অনেক কথা এখানে, আমি আজকে দুই চার দিন টানা পড়তেছি এমনি নিজের জানার জন্য, যেহেতু বর্তমানে ফিলিস্তিন এই ইস্যুটা গুরুত্বপূর্ণ ইস্যু, এটা আমাদের কলিজার ইস্যু,
এটা আমাদের রক্তের ইস্যু, এটা আমাদের বিশ্বাসের বিষয়, এটা আমাদের ইমানের বিষয়, এটা আমাদের দ্বীনের বিষয়। ফিলিস্তিন একটি দেশে কিছু মানুষ নির্যাতিত হইতেছে বিষয়টা এমন না, এটা গোটা পৃথিবীর 200 কোটির কাছাকাছি মোমেনের প্রত্যেকের সমস্যা। এটা আমাদের প্রত্যেকের কলিজার মধ্যেই কি চলছে, রক্তক্ষরণ হচ্ছে। অতএব এই বিষয়টা বর্তমান আরব বিশ্বের অনেক বিধগ্ধ মুত্তাকি আলেমরা অনুরোধ জানাইছে একটা কথা, যে কমপক্ষে এই পৃথিবীর 200 কোটি মুসলমান প্রত্যেকের কানে কানে কলিজায় কলিজায় জবানে এই কথাটা শুধু বুঝাইয়া দিয়েন, ফিলিস্তিন শুধু একার কোনো সমস্যা না, ফিলিস্তিন আমারও বিষয়, ফিলিস্তিন আপনারও বিষয়, ফিলিস্তিন 57টা মুসলিম বিশ্বের 200 কোটি মুসলমান যেখানেই আছে, আফ্রিকার জঙ্গলে হোক, আটলান্টিক মহাসাগরের ওই পারে হোক, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যেখানেই কালেমাওয়ালা, তাদের প্রত্যেকের জন্য এই কথা শুনানো, বলা, মুখে উচ্চারণ করা যে ফিলিস্তিন আমার, ফিলিস্তিন কার, বাইতুল মুকাদ্দাস আমার, মসজিদে আকসা আমার। এটা বেঈমানের হতে পারে না, এটা ইহুদিদের হতে পারে না, এটা এটা কানে কানে জবানে জবানে মুখে মুখে উচ্চারণ করতে হবে। মনে রাখ, আজকে সকালবেলা ফজর বাদ আমি আমার বাসায় আমার মেয়ে, আমার 12 বছরের ছেলে, আমার বিবি, আমার 7 বছরের ছেলে সাফওয়ান, তারে সুজ্জা বসাই 1 ঘন্টা, ওই যে তোমরা শোনো ফিলিস্তিনের ঘটনা, এ আজকে ফজরের পরে বলছি আমি যে আব্বা তোমরা শোনো, তোমরা আমার ঘরের ওয়ালারা, আমার বাচ্চা তোমরা শোনো, কোনো দিন এমনও তো হতে পারে যে আমিও নাই তোমরাও নাই। মুসলমানের উপরে যে পরিমাণ জুলুম আর নির্যাতন হচ্ছে, সেই জুলুম আর নির্যাতনের শিকার হতে পারে আমিও হইতে পারি, হতে পারে আমার জেনারেশনও হইতে পারে। অতএব আমার শেষ কথা আমি বাচ্চাদেরকে বলছি, যদি কোনো দিন ইমান ইসলামের জন্য জানও দিতে হয় তো মনে রাখো বাপ, আল্লাহকে যেন না ভুলি, কলিজার রক্ত প্রয়োজনে দিয়েই দেব ইনশাআল্লাহ। অতএব প্রত্যেকটা মুসলমানের কাছে আজকে সময়ের দাবি, বাস্তবতার দাবি, যে ফিলিস্তিন এই কথা, এটা আমাদের শব্দ, এটা আমাদের, এটা আমাদের, এটা আমাদের হৃদয়ে, আমাদের মুখে, আমাদের আলোচনার মধ্যে এটা উল্লেখ করতে হবে। বলেন ইনশাআল্লাহ, আপনারা প্রত্যেকে দায়িত্ব নেন যে আমি আমার জায়গায় যাকে পাই কমপক্ষে এই কথাটা বলবো যে ভাই ফিলিস্তিন আমার। বলেন কি, বলেন কি বলবেন, বলেন ফিলিস্তিন কার, বলেন আবার বলেন কার, আমার ফিলিস্তিন আমার। আর এই কোরআন থেকে সান্ত্বনা শুনেন, এই তর্জমাটা শুনেন, আল্লাহ তাআলা বলেন ওয়াইদ তাআদ্দানা রাব্বুকা, 9 নম্বর পারা, 7 নম্বর সূরা, সূরা আরাফের 167 নম্বর আয়াত। আল্লাহর ওয়াদা শুনলে দিল খুশি হয়ে যাবে। আল্লাহ কি বলছে দেখেন, ওয়াইদ তাআদ্দানা রাব্বুকা, হে নবী আপনার রবের সিদ্ধান্ত জানিয়ে দিলাম। আল্লাহ বলতেছে লায়াবাসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইয়াসুমুহুম সুআল আযাব, আমি আল্লাহর ওয়াদা কিয়ামত পর্যন্ত, ইলা ইয়াউমিল কিয়ামা, এ পুরা পুরা আয়াত না বুঝলো, ইলা ইয়াউমিল কিয়ামা এই কথাটা বুঝিনি, এটা যে কিয়ামত পর্যন্ত এই কথাটা বুঝিনি, ওই যে পুরা সৌদি আরব পুরা সব না বুঝলো, আজানটা যে বাংলা দিছে এটা বুঝছেন তো, তাও এইটা যে বাংলায় কইছে কেয়ামত এটা বুঝিনি, অর্থাৎ কেয়ামত পর্যন্ত। আল্লাহ বলেন আমার ফয়সালা বন্ধু, লাইয়াবা আসান্না আলাইহিম, আমি আল্লাহ কেয়ামত পর্যন্ত আমার মনোনীত বান্দাদের মধ্য থেকে এমন একটি দল, এমন একদল ব্যক্তি, এমন একটি দলকে পাঠাইতেই থাকবো যারা এই ইহুদিদেরকে সর্বোচ্চ কঠিন মর্মান্তিক শাস্তি আযাব দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে, এটা আল্লাহর ওয়াদা। ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইয়াসুমুহুম সুআল আযাব, অতএব এটা সময়ের ব্যবধান, এটা সময়ের ব্যবধান। এই পর্যন্ত কখনোই পৃথিবীর ইতিহাসে ইহুদি জাতি লম্বা সময় জুলুম করে, নির্যাতন করে, অন্যায় করে, মানুষকে খুন করে, এই বেঈমানরা কোনো সময় লম্বা দীর্ঘদিন টিকে নাই, এখনকার বেঈমানরাও টিকবে না। আল্লাহর ওয়াদাই, আল্লাহর ওয়াদাই,
75 বছর পরে মাত্র 20 মিনিটের আক্রমণে 7000 মিসাইল দেখে, রকেট দেখে বেঈমান গোটা পৃথিবীর যদি মাথা খারাপ হয়ে যায়, তাইলে যদি 2 ঘন্টা আক্রমণ চলে তাহলে কি হবে ইনশাআল্লাহ? কোন সন্দেহ, মোমেনের রক্ত ইনশাআল্লাহ মোমেনের রক্তের উপরে ইমানের গাছ উঠবে, মুসলমানের মজলুমের রক্তের উপরে ইসলামের বিজয়ের নিশান পতাকা উড়বে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহর ওয়াদা, আল্লাহ বলেন, বন্ধু আমি জানিয়ে রাখলাম ইহুদি, এটা ইহুদিদের ব্যাপারে আয়া, একার স্পষ্ট আয়া, লায়াবাসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমি এমন দল রাখব, এমন গ্রুপ বানাবো যারা এই ইহুদিদেরকে কঠিন শাস্তি দিবে, কঠিন শাস্তি দিবে। ইন্না রাব্বাকা লাসারিউল ইকাব, নিশ্চয়ই আপনার আল্লাহ ভীষণ দ্রুত শাস্তি গ্রহণকারী, খুব দ্রুত শাস্তি দিবে। ওয়া ইন্নাহু লাগাফুরুর রাহিম, এরপরে আল্লাহ বলে বন্ধু মজলুম যারা তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমাও করে দিবে, দয়াও করবে। কোন সন্দেহ, এজন্য যারা জান দিচ্ছে, যারা বিপদগ্রস্ত, যারা শহীদ, যারা আহত, যারা নিহত, যে মা চোখের পানি ফেলছে অঝরে, যেই বাচ্চার বুক খালি হয়ে গেছে, যেই বাচ্চা হাসপাতালে গতকালকে বেঈমানরা লজ্জা শরম বলতে বিশ্ব বিবেকের কারো কাছে এতটুকু ইনসাফ ও মানবতা মনুষ্যত্ব মুসলমান ছাড়া যার কোন বেঈমানের মধ্যে নাই, এটার প্রমাণ একেবারে নিরপরাধ হসপিটালের মধ্যে চিকিৎসাধীন মানুষের উপরে বিমান হামলা করে এক হাসপাতালেই গতকালকে ফিলিস্তিনে প্রায় 500 মুসলমানকে শহীদ করে দিছে। কতটা নির্লজ্জ, কতটা বেহায়া, যে এমন জালেমকে আল্লাহ তাআলা শাস্তি দেবেনই দেবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হিম্মত দান করেন। আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার ওই কথাটাই শুনিয়ে দিলাম, এই আয়াত আমাদের সান্ত্বনা। আল্লাহ বলছে আমি বানাবো, আমি লোক দেব, বান্দা ঘাবড়াইও না, এই বেঈমান করে শায়েস্তা করার মতো লোক আমি আল্লাহ দেবই, দেবই, উপযুক্ত দেব। 75 বছর, 1948 সালে ইসরায়েল তাদের এই অবৈধ, এই জারজ রাষ্ট্র 1948 ইংরেজিতে তারা ঘোষণা দিছিল, তারপরে আজকে 2023 পর্যন্ত এই 75 বছর ফিলিস্তিনের মজলুম মুসলমান একদিনও ছাড়ে নাই, ফিলিস্তিনের মুসলমান যুদ্ধ করেই যাচ্ছে, মুসলিম যোদ্ধারা লড়াই করছে। 75 বছর পরে 20 মিনিটের এই আক্রমণে পুরা ইসরায়েলের সমস্ত রাডার, তাদের সবচেয়ে শক্তিশালী তথ্য প্রযুক্তি আয়রন ডোম সব বিকল হয়ে গেছে, সব অচল হয়ে গেছে, আর আল্লাহ তাআলা এটা ফয়সালা মুমিনের বিজয় আল্লাহ দেবেনই দেবেন। অতএব আমি আর লম্বা বাড়িটা বাকিটা বলছি না, আপনারা পড়ে নেবেন। 167 নম্বর আয়াত, আমি শুধু তর্জমা বলছি। অতএব আজকে আপনাদের কাছে অনুরোধ, দিল থেকে, কলিজার ভেতর থেকে মজলুম মুসলমানের জন্য দোয়া করবেন, বলেন ইনশাআল্লাহ, এবং বলবেন কোন সবক, যে ফিলিস্তিন আমার, ফিলিস্তিন কার, মসজিদ আকসা, সেই মসজিদ যেটা আমাদের প্রথম কেবলা, যেটা আমাদের কেবলা। কোরআনে স্পষ্ট এই ফিলিস্তিনের মসজিদের নাম কোরআনে আছে, সুবহানাল্লাযী আসরা বিআবিদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, এটাই মসজিদ আকসা। এখানে আমাদের নবী মেরাজের রাতে সোয়া লাখ আম্বিয়াকে নিয়ে আল্লাহর নবী সেজদা করছেন, যেই মসজিদে সমস্ত নবীদের সেজদা, সেটা বেঈমান নিয়ে নিবে? আমরা পৌনে 200 কোটি মুসলমান বেঁচে থাকতে আমরা এটা মানি না, আমরা এটা মানি না। কিভাবে কি হবে, কিভাবে আমরা আমাদের জন্য আমরা আমাদের কুরবানি কিভাবে দিতে পারি? রাত গভীরে আল্লাহর কাছে বলেন, আমাদের আল্লাহই আমাদের একমাত্র উত্তম ফয়সালা কেন, ঠিক কি না? আমাদের কেউ নাই, আমাদের জাতিসংঘ নাই, আমাদের কোনো দোস্ত নাই, আমাদের পৃথিবীর কেউ নাই, আমাদের একজনই, তিনি আমাদের আল্লাহ। আমাদের কে বলেন, হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, ইতিপূর্বে আল্লাহই সাহায্য করেছেন, আজও আল্লাহই সাহায্য করবে। অতএব
প্রত্যেকে মজলুম ফিলিস্তিনিদের জন্য দোয়া করবেন, নিজের দিলের মধ্যে ভালোবাসা রাখবেন, এবং এটা ইসলামী ভূখণ্ড মুসলমানদের দ্বারা বিজিত, মুসলমান এটাকে বিজয় করেছেন। সুলতান সালাউদ্দিন আইয়ুবি রাহমাতুল্লাহ আলাইহ, সুলতান নাজমুদ্দিন আইয়ুব রাহমাতুল্লাহ আলাইহ, সুলতান রুকনুদ্দিন বাইবাস রাহমাতুল্লাহ আলাইহ, এরা প্রত্যেকেই ফিলিস্তিন বিজয়ের মহানায়ক। এরা মুসলমান ইসলামী যোদ্ধা ছিলেন, মুসলিম সেনাপতি ছিলেন। হযরতে সাইয়্যিদুনা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি নিজ হাতে ফিলিস্তিনে বসে, জেরুজালেমে বসে, তিনি বাইতুল মুকাদ্দাসের অভ্যন্তরে মসজিদে আকসার নিকটে তিনি বিজয়ের চুক্তিতে হযরত উমর নিজ হাতে সই দিয়েছেন। এটা মুসলমানের, এটা কাদের বলেন না, মুসলমান। অতএব আমরা ইনশাআল্লাহ প্রত্যেকে নিজেদের মহব্বতে ভালোবাসা নিয়ে দোয়াও করব, নিজের কলিজার মধ্যে আল্লাহর জন্য জান কুরবানি করার মানসিকতাও রাখব। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আমিন আমিন আমিন। সম্মানিত উপস্থিতি